আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ধর্মীয় নেতাদের সাক্ষাৎ, মহরমে নিরাপত্তা দেওয়ার আহ্বান। ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, একটি ব্রিটিশ প্রজেক্ট। দিলীপ ঘোষকে দামরা গরু বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ। ল্যাপ্রপের সম্মেলন ছেড়ে চলে যাওয়া নিয়ে জোসেফ বোরেলের প্রতিক্রিয়া। এবং সর্বশেষ থাকছে বিজেপির আরেক নেতার ইসলাম বিরোধী টুইট ভাইরাল, গ্রেপ্তারের দাবি। ভারতে মুসলিম নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, সেটা কারোরই অজানা নয়। বর্তমানে এই নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ওই সমস্ত উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের বাড়িঘর, মসজিদ, দোকানপাট, ধর্মীয় স্থাপনা, ঐতিহাসিক মুসলমানদের স্থাপনায় আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না। এমনকি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহলে তারা আক্রমণ চালাচ্ছে। উগ্রবাদী হিন্দুরা চাচ্ছে যেভাবেই হোক তারা প্রমাণ করবে এই তাজমহল একসময় ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের উপাসনালয় ছিল, তাই তারা তাজমহলকে ভেঙে সেখানে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করবে বলে আন্দোলন করছে। কিন্তু উগ্রবাদী হিন্দুদের সেই প্রচেষ্টায় এবার ধামা ঘষে দিল ভারতের হাইকোর্ট। সমস্ত পরিকল্পনা বন্ধ করে দিয়েছে ভারতের হাইকোর্ট। ভারতের উগ্রবাদী হিন্দুদের কথাই যে শেষ কথা নয় সেটা প্রমাণ করে দিল ভারতের হাইকোর্ট। যদিও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতায় থাকাকালীন ভারতের হাইকোর্ট কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে সেটা নিয়েও সংশয় রয়েছে। ভারতকে একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পেছনে সবসময় কাজ করে চলেছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকার। সুতরাং ভারত যদি ভালোভাবে বাঁচতে চায়, ভারতের মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, তাহলে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারকেই আগে পতন ঘটাতে হবে বলে আমি মনে করি। এবং উগ্রবাদী হিন্দুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত থেকে মুসলমানদের তাড়াতে তারা পারবে না, বরং ভারত খুব দ্রুতই মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সে বিষয়ে কমেন্টে লিখে যাবেন। তাছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন উগ্রবাদী হিন্দুদের কর্মকাণ্ড সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ধর্মীয় নেতাদের সাক্ষাৎ, মহরমে নিরাপত্তা দেওয়ার আহ্বান। আসন্ন শোকাবহ মহরম পালন উপলক্ষে পাকিস্তানের শিয়া মুসলমানদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইসলামের সব মাজহাবের অনুসারী সহ অন্যান্য ঐশী ধর্মের অধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মহরম উপলক্ষে শিয়া মুসলমানদের নিরাপত্তা বিধান এবং ইসলামী ঐক্য জোরদার করার বিষয়টিকে দেশটির সরকার সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে। তিনি রাজধানী ইসলামাবাদে হুজ্জাতুল ইসলাম তাব্বির মেইসামি এবং হুজ্জাতুল ইসলাম আরেফ ওয়াহিদির নেতৃত্বে তেহরিকে ইসলামী দলের প্রতিনিধিদেরকে দেয়া সাক্ষাতে এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। পাকিস্তানে সামাজিক ঐক্য জোরদারে শিয়া মুসলিম নেতৃবৃন্দের ভূমিকার ব্যাপক প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানাদি পালন ইসলামের সব মাজহাবের অনুসারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এই সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো ঐক্য ও নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো তৎপরতা রুখে দিতে বদ্ধপরিকর। বিগত বছরগুলোতে দেখা গেছে পাকিস্তানে মহরমের শোকানুষ্ঠানে বহুবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা সে দেশের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ। কিন্তু তারপরও এই ধরনের সন্ত্রাসী হামলা রোধে এবং শিয়া মুসলমানদের রক্ষায় দেশটির নিরাপত্তা বাহিনী জোরালো পদক্ষেপ নেয়নি। পাকিস্তান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক কামার আব্বাস কাজিমি এ ব্যাপারে বলেছেন, ইসলামের সব মাজহাবের নিরাপত্তা দিতে পাকিস্তান সরকার কার্যত ব্যর্থ হয়েছে। বিশেষ করে উগ্র তাকফিরি গোষ্ঠী বা আইএস সন্ত্রাসীদের মোকাবেলার সরকারের ব্যর্থতার কারণে শিয়া মুসলমানদের উপর নিঃশংস হামলা অব্যাহত রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, শিয়া মুসলমানদের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে সে দেশের শিয়া সমাজে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এই বছরও তারা সন্ত্রাসী গ্রুপগুলোর পক্ষ থেকে হুমকির সম্মুখীন হয়েছে এবং এই কারণে তেহরিকে ইসলামী দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন মহরমে শিয়া মুসলমানদের পর্যাপ্ত নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ জানিয়েছেন। বিগত বছরগুলোতে সিপাহে সাহাবা, লস্করে জাংভি ও দায়েশ বা আইএস এর মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো মহরমের শোকানুষ্ঠান পালনের বিরুদ্ধে বহুবার হুমকি দিয়েছেন এবং সুযোগ মতো হামলাও চালিয়েছে। পাকিস্তানের সাংবাদিক হামিদ মির বলেছেন, এবারও আইএস জঙ্গিদের হুমকি থেকে বোঝা যায় সন্ত্রাসীরা এখনো তৎপর এবং সরকার তাদেরকে দমন করতে ব্যর্থ হয়েছে।
2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত গত 20 বছরের এক হিসাবে দেখা গেছে সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে অন্তত 3000 শিয়া মুসলমান নিহত হয়েছে। এই অবস্থায় যতদিন পর্যন্ত পাকিস্তানের সরকার ও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেবে ততদিন পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকবে। ফলে দেশটির বিচার বিভাগ সহ অন্যান্য সব প্রতিষ্ঠান যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে তা নিরাপত্তা হুমকি অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করবে। যাই হোক, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন মহরমে শিয়া মুসলমানদের নিরাপত্তা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, একটি ব্রিটিশ প্রজেক্ট। ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী বলেছেন, ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ একটি ব্রিটিশ প্রজেক্ট ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন জমা দেন। তেহরান ওই প্রতিবেদনের প্রতিবাদ জানায়, তবে ওই প্রতিবেদনের বক্তব্যে সন্তুষ্ট হয় মার্কিন সরকার। হোয়াইট হাউস ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনকে স্বাগত জানায়। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশব্যাপী একটি অনলাইন বৈঠক গরিবাবাদীর দপ্তর থেকে পরিচালনা করা হয়। অনলাইন বৈঠকে বক্তব্য রাখছেন কাজেম গরিবাবাদী। বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধিরা ব্রিটিশ সরকারের সমর্থন পুষ্ট এবং তাদের বেশিরভাগই লন্ডনের অধিবাসী। এসব প্রতিনিধির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে ব্রিটিশ সরকার বিশেষ ভূমিকা পালন করে এবং জাতিসংঘের ইরান বিরোধী প্রস্তাব পাশ করার ক্ষেত্রেও লন্ডনের অগ্রণী ভূমিকা থাকে। স্বাভাবিকভাবেই ইরান সংক্রান্ত প্রতিবেদনগুলো ব্রিটিশ সরকারের মদদে হয়ে থাকে। কাজেম গরিবাবাদী বলেন, পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে যখন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার ইরান। তিনি বলেন, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দিলীপ ঘোষকে দামরা গরু বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে দামরা গরু বলে কটাক্ষ করলেন সাবেক বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। তিনি শুক্রবার বাগদা ব্লকের হেলেনচাই দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই মন্তব্যের পুনরাবৃত্তি করেন। 21 জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে মহাসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। গোপাল বাবু বলেন, বিজেপি যে সন্ত্রাসের ভয় দেখাচ্ছে, রক্ত ঝরানোর কথা বলছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ওদের শক্তি নেই, ওরা হারিয়ে গেছে। ওরা কুৎসিত ভাষায় আক্রমণ করছে। দামরা গরু দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়ে ভ্যা ভ্যা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গায়ত্রী দেবী। বনগায় জল প্রকল্পের নামকরণ হয়েছে গায়ত্রী দেবীর নামে, যেখানে পবিত্রতা থাকে। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, ছাত্র যুব INTTUSC SCST সেল মাইনরিটি মহিলা তৃণমূল কংগ্রেস আমরা সংঘবদ্ধ। ওইসব চমকানি ধমকানি আমরা ভুলছি না। আমরা মানুষের ভোট মানুষের ভালোবেসে নেব। যারা চমকাবে ধমকাবে তাদের জন্য প্রশাসন আছে, ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। বিজেপিকে টার্গেট করে গোপাল শেঠ বলেন, নির্বাচনী ময়দানে দেখা হবে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, অনেক জায়গায় টিকিট দিতে পারবে না, তারা এখন বড় বড় কথা বলছে। গোপাল শেঠ এদিন আরো বলেন, আগামী 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন কলকাতার ধর্মতলায়। সেখানে আমরা প্রত্যেক বিধানসভা থেকে 15,000 করে লোকের টার্গেট নিয়েছি। সেই টার্গেটকে সামনে রেখে আমরা সমস্ত জায়গায় সভা করছি। সকাল 7টা থেকে 9টার মধ্যে যেসব ট্রেন আছে সেগুলোতে মানুষজন যাবে এবং পর্যাপ্ত বাস এবং ব্যক্তিগত গাড়িতেও মানুষজন যাবেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে সম্প্রতি আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বনগাঁ বাগদা ও গাইঘাটা থানায় তৃণমূলের পক্ষ থেকে FIR করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ও MP হওয়া সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মহিয়সী নারী তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। সভ্য সমাজে কোনো শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলতে পারে না বলেও মন্তব্য করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। ল্যাবরবে সম্মেলন ছেড়ে চলে যাওয়া নিয়ে জোসেফ বোরেলের প্রতিক্রিয়া। ইন্দোনেশিয়ার বালিতে চলমান G20 সম্মেলন থেকে সকালের সেশনের রাগ করে উঠে চলে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব।
এরপর বিকালের সেশনগুলোতে তিনি আর উপস্থিত হননি। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই তথ্য জানিয়েছেন। এই আচরণটি খুব সম্মানজনক আচরণ নয় বলেও মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের এই নেতা। এর আগে শুক্রবার সকালে সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের পর সমালোচনা করে বলেন, বিশ্বে খাদ্য সংকটের জন্য রাশিয়া দায়ী নয়, পশ্চিমারা তাদের অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি। খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্মেলনে মেক্সিকো ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মাঝখানে বসেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বক্তব্য দেওয়ার সময় ল্যাভরভ উঠে চলে যান। বিজেপির আরেক নেতার ইসলাম বিরোধী টুইট ভাইরাল, গ্রেপ্তার দাবি। ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কড়া কটূক্তির জের এখনও কাটেনি। এরই মধ্যে আরও এক বিজেপি নেতার বিতর্কিত এক টুইট প্রকাশ্যে এসেছে, ফলে তাকে গ্রেপ্তার করার দাবি ওঠে, যার জেরে ওই নেতাকে সাসপেন্ড করেছে হরিয়ানা বিজেপি। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদব একাধিক টুইট করেছেন যাতে ইসলাম ধর্মকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে একটি টুইটে তাকে কাবা শরীফের সাথে মদের গ্লাসের তুলনা করতে দেখা গেছে। বৃহস্পতিবার দেখা যায় হঠাৎই তার পুরনো সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, সেই সঙ্গে নেট দুনিয়ায় তাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকে। অ্যারেস্ট অরুণ যাদব হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। সামাজিক মাধ্যমের সেই জনরোষে পড়ে রাতেই অরুণ যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক প্রকার বাধ্য হয় বিজেপি। হরিয়ানা বিজেপির সভাপতি ওপি ধনকর তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সরকারিভাবে অবশ্য তাকে বহিষ্কারের কোনো কারণ জানানো হয়নি। তবে অরুণকে যে টুইট বিতর্কের জন্যই পথ খোয়াতে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বক্তব্যে এমনিতেই বিজেপির ভাবমূর্তিকে ভালো মতো ধাক্কা দিয়েছে। তার উপর যদি অরুণের এই মন্তব্য প্রকাশে আসে তাহলে দলের ভাবমূর্তিতে আরও বড় রকমের ধাক্কা লাগতে পারে। সেই আশঙ্কাতেই দলের এই আইটি সেলের কর্মীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। উল্লেখ্য, 2018 সালের একটি টুইটের জন্য গ্রেপ্তার করা হয়েছে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে। দিল্লি পুলিশের FIR অনুযায়ী জুবাইর যে টুইটটি তা অত্যন্ত উস্কানিমূলক এবং মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট ছিল। এর মাঝেই বিজেপি নেতার এই টুইট সামনে আসতেই তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। পাল্টা টুইটে হরিয়ানা পুলিশকে ট্যাগ করে লেখা হয়েছে, 2018 সালের টুইট বিতর্কে যদি জুবাইরকে গ্রেপ্তার করা হয় তাহলে কেন যাদবকে গ্রেপ্তার করা হবে না। যাদব 2015 সালের আগস্ট মাসে টুইটারে যোগ দেন, প্রায় 6 লাখ ফলোয়ার রয়েছে তার। 28,000-এর বেশি টুইটে দলের যাবতীয় বিষয় তিনি সাধারণের সঙ্গে ভাগ করে নিয়েছেন।